এক কেজি আলু নেওয়ার পর আর কিছু কেনার মতন আমাদের পয়সা থাকে না। আবার অস্থির আলুর বাজার। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে খুচরা বাজারে কেজিতে বিক্রি হচ্ছে 52 টাকায়। এবারও হিমাগার কেন্দ্রিক সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। ভোক্তারা বলছেন, ট্রাক সেলে সরকার নির্ধারিত 36 টাকা কেজি দরে আলু বিক্রি বন্ধ করার পরই আবার সক্রিয় সিন্ডিকেট। বিদায়ী শরতের ভারী বৃষ্টিতে আগাম আলু রোপণ এবং সবজির জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগে ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগী মজুদার চক্র। কৃষক বলছে, 14 টাকায় বিক্রি করা আলু এখন কিনতে হচ্ছে চড়া দামে। ভোক্তা অধিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। পাশাপাশি কাজ করে খাই, দুইটা মেয়েলে খাই, এই জিনিসের দাম এত, আমরা করলাই কেমনে? এক কেজি আলু নেওয়ার পর আর কিছু কেনার মতন আমাদের পয়সা থাকে না। সাধারণ মানুষ সব মরতে আছে, কিন্তু এক কেজি আলু কেনার ক্ষমতা হয় না। আমরা তো কৃষক, দরে তো আপনার বেচ চালাইছে না, সিন্ডিকেটে তো কিনে রাখছে, সিন্ডিকেটে তো বেশি ব্যস্ত আছে। কৃষকের হাতে কোনো আলু নাই, যা আছে সব নেতার কাছে আলু আছে, সিন্ডিকেটের কাছে আলু আছে। প্রশাসন বলছে, আলুর বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আমরা আশা করি যে আমাদের এই আলুর দর আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং আমাদের যে সম্মানিত জেলা প্রশাসক স্যারের যে উদ্যোগ ছিল ট্রাক সেলের, যদি প্রয়োজন হয় আমরা আবার ট্রাক সেল শুরু করে দিব। মুন্সিগঞ্জে গেল মৌসুমে 10,56,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়। জেলার 63 হিমাগারে 1,50,775 মেট্রিক টন আলু মজুদ রয়েছে। এর মধ্যে 77,000 মেট্রিক টন বীজ আলু। কিন্তু খাবার আলুগুলো সিন্ডিকেটের হাতে থাকায় এখন আগুন দরে বিক্রি হচ্ছে আলু। মুন্সিগঞ্জের আলুর হাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।